যখন আমার জন্ম হয়েছিল তখন নাকি আকাশে কালো মেঘ ছিল, তাই আমার মা বাবা আমার নাম রেখেছিলেন মেঘ। অথচ তখন কি কেউ জানতো যে আমার জীবনটাই কালো মেঘে ঢেকে যাবে? এত সুন্দর একটা পৃথিবী, এত সুন্দর সকাল, অথচ আমার মনে কেন এত কষ্ট হচ্ছে? আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, আর এখন আমার পা, জানি না ঈশ্বর কেন আমাকেই এই পরীক্ষায় ফেললেন। তোকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি, কি করবো, এমার্জেন্সি কেস তো, সব বুঝতে পারছি। আরে না, কোনো অসুবিধা নেই, বস। কি অবস্থা তোর, কেমন আছিস? ভালো। খালাম্মা কেমন আছে, আমার কথা কিছু বলে? ওরে বাপরে, বলবে না আবার। মেক্সিকোতে যাওয়ার পরেই তো মন ঠিক চাই না তার, সারাক্ষণ খালি বলে যে আমাকে দেশে রেখে আয়, সবের বাড়িতে রেখে আয়। রেখে গেলি পারতে? হ্যাঁ, মাকে এখানে রেখে আমি বিদেশে থাকবো। অবশ্য এখন ওখানে অনেক বাঙালি আছে, বাঙালিদের সাথে মিশে এখন ঠিক আছে মোটামুটি। তা হঠাৎ ঢাকাতে কোনো এমার্জেন্সি? হ্যাঁ, এমার্জেন্সি বলতে পারিস। আমাদের যে মেক্সিকান কোম্পানিটা, তো তোদের এখানকার একটা গ্রুপের সাথে কাজ করছে, জয়েন্ট ভেঞ্চারে। তোদের ওই যে একটা গ্রুপ আছে না, রায়হান গ্রুপ, ওই গ্রুপের সাথে। তোদের কতটুকু ক্যাপেবল সেটা দেখতে আসলাম। কি বলিস, আরে একটু আগেই তো রায়হান সাহেবের মেয়ের ট্রিটমেন্ট দিয়ে এলাম। তাই নাকি? হ্যাঁ। কি কি হয়েছে, সিরিয়াস কিছু? না, তেমন কিছু না, পায়ে একটু আঘাত পেয়েছে, হাঁটুতে। কোথায় উঠেছিস? কোথায় আবার, বাসায়। সে কি, বাসায় তো কেউ নেই, আমার এখানে চলে আয়। মায়ের অর্ডার, থাকলে বাসায় থাকতে হবে, না তো হোটেল উঠতে পারতাম। অসুবিধা হবে না, রহমান চাচা আছে তো, ম্যানেজ করে নেবে। তারপর বল, তোর ছুটি কবে? আরে ডাক্তারদের আবার ছুটি? হ্যাঁ, ঠিক আছে দোস্ত, তাহলে আজকে উঠি, কাল একবার আসবো। আর তুই একদিন সময় কর, একসঙ্গে ঘুরতে যাবো। ঠিক আছে। আহা, কত অস্থির হোসনি, বলছি তো তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে, দেখছো না মেয়েটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না? দাঁড়াবে কি, একটা অ্যাক্সিডেন্ট করেছে, একটু সময় তো লাগবে। আরে নীল ছেড়ে যাবে কেমন, রাস্তা পার হচ্ছে, তোর পিছন থেকে ডাকার কি দরকার ছিল? ছেলেটা আস্ত একটা গাধা। তুই এবার নীলের উপর খেপে গেলি গাধা। ও যদি না ডাকতো তাহলে কি অ্যাক্সিডেন্টটা হতো? আরে ও কি জানতো যে গাড়িটা ওইভাবে চলে আসবে? আর তাছাড়া অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। দেখো ভাইজান, তুমি তোমার বন্ধুর ছেলে সাফাই গাইবে না, আসলে ও গাধা, ওর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। কিন্তু মেঘ তো ওই গাধাকেই পছন্দ করে। মেঘ পছন্দ করে? বলো তুমি পছন্দ করো। মেঘ তো ছোটবেলা থেকে শুনে আসছে তোমাদের দুই বন্ধুর ইচ্ছেগুলো। আমাদের ইচ্ছেটা খারাপ কিছু না। যাই বলো ভাইজান, নীল কিন্তু আমাদের মেঘের উপযুক্ত পাত্র না। এই তো সুস্থ হয়ে গেছ, এখন কিন্তু তোমাকে অনেক ফ্রেশ দেখাচ্ছে। ফ্রেশ দেখালে কি হবে বলো? ডাক্তার বলেছেন আমি এখন একদিন হাঁটতে পারবো না, এখন থেকেই হুইল চেয়ার আর ক্র্যাচই আমার সঙ্গী। হুইল চেয়ার ক্র্যাচ পার্টনার দেখে মন খারাপ? না না না, মন খারাপ হবে কেন, ইনফ্যাক্ট আমি তো অনেক হ্যাপি। সারাক্ষণ হুইল চেয়ারে বসে ঘুরবো, ফিরবো, খাবো, দাবো, কোনো কাজকর্ম করা লাগবে না, আর সারাক্ষণ তোমাকে অর্ডার করবো, তুমি আমার অর্ডার শুনবে। আচ্ছা তা না হয় শুনবো বাবা, কিন্তু এখান থেকে তোমাকে ছাড়বে কবে আমাকে বলো। ডক্টর বলেছে প্লাস্টার আজকে খুললে আজকে বাড়িতে যেতে পারবো, তবে বাড়িতে গিয়ে প্রপার বেড রেস্টে থাকতে হবে, পা একটা ফ্র্যাকচার হয়েছে, অপারেশন করলেও সারবে না, সো সারা জীবন এভাবেই কাটাতে হবে। আহ ফাজলাম রাখো তো মেঘ, প্লিজ। আরে বাবা আমি ফাজলামি করছি না, তোমার বিশ্বাস না হলে তুমি ডক্টর সাহেবকে জিজ্ঞেস করো। প্লিজ ঠাট্টা করো না, প্লিজ।
নীল, আমি ঠাট্টা করছি না। তার মানে কোনোদিনই হাঁটতে পারবে না? বিষয়টা তাই। আর ইউ শিওর ডক্টর? রিপ্লেস করুন। রিপ্লেস করতে গেলে হয়তো পাটাই কেটে ফেলতে হতে পারে, আমরা এই রিস্কটা নিব না, বাইরে নিতে পারব। ডক্টর, সামান্য একটু অ্যাক্সিডেন্ট, এত বড় সর্বনাশ। আপনার লাকটা কিন্তু বেশ ভালো হতে হয়, কারণ বেশ কিছু বড় বড় কোম্পানি ট্রাই করেছিল কাজটা পাওয়ার জন্য, কিন্তু বিট করে আর কেউ কিছু পায়নি। যারা কিনা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে ম্যাক্সিকো সিটিতে জয়েন্ট ভেঞ্চারে, সেখানে আপনাদের কোম্পানির নাম কিন্তু কেউ জানে না। আপনি ঠিক বলছেন মিস্টার রানা, আর্থিক ব্যাপারে ভাগ্য সবসময় আমার প্রতি সুপ্রসন্ন। আবার এটাও দেখা গেছে যে খুব বড় রকমের অর্থপ্রাপ্তিতে আমার সংসারে বড় ধরনের ক্ষতি হয়েছে। কিছু মনে করবেন, আপনি কি কোনো কারণে আপসেট? আম সরি, বিজনেস ডিসকাশনের মধ্যে পারিবারিক বিষয় আসাতে আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত। না না, ইটস অলরাইট, ইটস কমপ্লিটলি অলরাইট। আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে বলুন তো? আমার একমাত্র মেয়ে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে, ওকে যে ডাক্তার দেখছেন ডাক্তার সোয়েব, উনি বলেছেন ও আর কখনো হাঁটতে পারবে না। বাদ দিয়ে সোয়েব কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড। ও রিয়েলি? কিন্তু আমি যখন কালকে ওর সঙ্গে দেখা করতে গেলাম তখন কিন্তু আমাকে বললো যে তেমন সিরিয়াস কিছু না। আমাদেরও সেই ধারণাই ছিল, কিন্তু লেটেস্ট রিপোর্ট দেখে বোঝা যায় যে ও বোধহয় কখনো হাঁটতে পারবে না। মাই গড, কি বলছেন আপনি? জি ব্রাঞ্চেপ, আমি এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি যে আপনার নিশ্চয় আজ মন ভালো নেই। কোনো অসুবিধা নেই, আমি না হয় আরেকদিন বসবো আপনার সাথে। ওকে, থ্যাংকস ফর ইউর টাইম। থ্যাংক ইউ। সত্যি কি মেঘ আর হাঁটতে পারবে না? কিন্তু আমার মায়ের কত শখ ছিল যে তার ছেলের বউ পায়ে মল পরে সারা বাড়ি ঘুরে বেড়াবে, তার এই ছোট্ট ইচ্ছেটা আমার কি পূরণ করা উচিত না? আপনি বাঙালি? কোথায়? সোহাইন পুজো এখানে প্রথম ধরা পড়েছে। আমি ভয় পাই মানুষকে,
কি অদ্ভুত এই মানব চরিত্র, কত সহজেই একজন মানুষ বদলে যেতে পারে। আমি আর কোনোদিন হাঁটতে পারবো না জেনে 15টা দিন তুমি আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে। বাহ নীল, বাহ, আমার প্রতি তোমার এই ভালোবাসা। অথচ একটা সময় ছিল যখন তুমি আমাকে না দেখলে একটা মুহূর্ত থাকতে পারতে না। অ্যাকাউন্টিং ছাড়া পৃথিবীর কোনো কিছু চলে বলো? এই যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সব কিছু তো অ্যাকাউন্টিং এর কারণে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? কি যে বলো না মেঘ, টাকা পয়সা ছাড়া কোনো মানুষের কোনো মূল্য আছে এই সমাজে বলো? টপিক চেঞ্জ। আচ্ছা, কালকে থেকে তো 15 দিনের জন্য ছুটি। তার মানে এই 15 দিন তোমার সাথে আমার দেখা হচ্ছে না? তুমি যে কি বলো না, 28 তারিখে যে তোমার বার্থডেটা মনে আছে? ও শিট, শিট, তাই তো। আচ্ছা শোনো, এবার না, এবার বাড়িতে কোনো পার্টি করবো না, সারাদিন বাইরে কাটাবো আর গাড়ি নিয়ে ঘুরবো। পাশে থাকবে হচ্ছে তুমি, তোমাকে আমি দেখব। একা একা দেখার যে কি আনন্দ সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। মেঘ, এত ভালোবাসো তুমি আমাকে? আচ্ছা, আমার যদি কখনো কোনো মরণ ব্যাধি? কি বলে মেয়েটা, দুরন্ত সাড়ের চোখে বাঁধবো লাল কাপড়, তারপর মরণ ব্যাধিকে সারা তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াবো। আমি ভালোবাসি আছি, বাসিব, মরি তো হইলে মরিব, তবুও তোমায় কাছে টানিব। কি দেখছো? সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে একটুও ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে ছাড়া একদম বাঁচব না। আমি আর কোনোদিনই হাঁটতে পারবে না। ডাক্তার তো সেরকমই বলছে। আমার খুব ইচ্ছে করছে ওর সাথে কথা বলতে। মেঘ তোমার সাথে কথা বলবে না, ও তোমার কোনো প্রসঙ্গই শুনতে চায় না। আমি জানি, আমার উপরে ওর খুব অভিমান। আমি কয়েকবার মোবাইলে ওকে কল করার চেষ্টা করেছি, কিন্তু আমার কণ্ঠ শুনেও কেটে দেয়। ভাবি, তোমাদের দুজনের দ্বন্দ্বের কারণেই আজ ওর মধ্যে এত শূন্যতা, এত হাহাকার। তোমাদের চাইতে কিন্তু বেশি সাফার করছে। বুঝি মহসিনা, আমি সব বুঝি, কিন্তু বলো, তোমার ভাই যেসব কারণে আমাকে যেসব অপবাদ দিয়েছে, তারপরে তার সাথে একসঙ্গে ঘর করা কি সম্ভব ছিল? কেন সম্ভব ছিল না? এদেশে হাজার হাজার নারী শুধু সন্তানের জন্য কত অপবাদ অপমান সহ্য করে সংসার ধরে আছে না? আছে, যাদের কিছু করার নেই তারা মুখ বুঝে সব কিছু সহ্য করছে, কিন্তু আমার মতো যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা কখনোই স্বামীর অত্যাচার অন্যায় কথা সহ্য করবে না। তা অবশ্য ঠিক, কিন্তু ভাবি, সন্তান হয়ে গেলে শুধু সন্তানের জন্যে স্বামী স্ত্রীর মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ঝেড়ে ফেলে আপোষ করা উচিত ছিল না? উচিত ছিল। আজ এতদিন পর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কথাটা তুমি ঠিকই বলেছ। ভাইজান বর্তমানে ব্যবসায় মনোযোগী হয়েছে। গুড, ভেরি গুড, কিন্তু আমি যতদিন ওর কাছে ছিলাম তখন তো সংসারের সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে ক্লাব নিয়ে ব্যস্ত থাকতো। এখন ব্যবসা আর মেয়ে ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি আমার মেয়েটাকে একটু দেখো বোন, আমি ঢাকা এলে তোমার সাথে দেখা করব। আচ্ছা, রাখি। মিস্টার রানা, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার সম্মানে সোনারগাঁ হোটেলে লাঞ্চের আয়োজন করা হয়েছে। আপনি যদি কাইন্ডলি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেন আমরা খুব খুশি হব। ঠিক আছে, খাবো। বাই দ্য ওয়ে, আপনার মেয়ের কী অবস্থা, কেমন আছে স্যার? ভালো না, হুইল চেয়ারে চলাফেরা করে।
আপনি একদিন আসুন না আমাদের বাসায়, ওকে দেখবেন। আসবো, অবশ্যই আসবো। আমার বন্ধু তো ট্রিটমেন্ট করছে, ওকে সাথে নিয়ে আসবো। ওকে, তুই দেখতে যাবি, কি ভাববে বলতো? আশ্চর্য, একটা অসুস্থ মানুষকে দেখতে যেতে পারবো না? এখানে ভাববার কি আছে? না, সাধারণত আমাদের দেশে আত্মীয় স্বজন ছাড়া কেউ কাউকে দেখতে যায় না। এখন রুগী তোর, তোর যদি আপত্তি থাকে তাহলে থাক। না, আমার আপত্তি কিছু। আচ্ছা শোন, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? শোন, আমি নরসিংদী ফ্যাক্টরিতে যাচ্ছি, ফিরতে রাত হবে। হঠাৎ ফ্যাক্টরিতে যাচ্ছ? এনি প্রবলেম? আরে না না, কোনো প্রবলেম না। ওই যে মেক্সিকো থেকে ভিজিটার এসছে, উনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে যাবেন। ওমা, তুমি না বললে আজ রাতে উনি আমাদের বাড়িতে আসবেন, তুমি না থাকলে। তুই একটু ছেলেটাকে খাতির যত্ন করিস, ওর রিপোর্টের উপর মেক্সিকোর কাজটা আমরা পাবো কি পাবো না সেটা নির্ভর করছে। অবশ্যই আমাদের মানিকগঞ্জ ফ্যাক্টরি ভিজিট করার পর খুব প্লিজ মনে হয়েছে ভাইজান। হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে, দেশে এত বড় বড় কোম্পানি থাকতে তুমি এত বড় কাজটা পেলি কি করে? অবাক হবার কিছু নেই, লাখ ফেভার করলে এমনটাই হয়। আমি সবই জানি, আপনি এবং আপনার ফ্রেন্ড সম্পর্কে সব ধরনের আপডেট তথ্য আমার কাছে আছে। উনি সম্পর্কে আপনার ফ্রেন্ড হলেও আমাদের মেহমান, আর মেহমানকে আদর আপ্যায়ন করা আমাদের ফ্যামিলির রেওয়াজ। কিন্তু উনি, আই মিন মিস্টার রানা, আমাদেরকে সেটা করতে দিলেন না। উনি ওনার মায়ের আদেশে নিজ বাড়িতে গিয়ে উঠলেন। আপনারা বসে গল্প করুন, আমি একটু আসছি। আর রাতে কিন্তু খেয়ে যাবেন, এর মধ্যে ভাইজান হয়তো এসে পড়বেন। বসুন। আমার ফ্রেন্ড সম্পর্কে আপনার যখন সব ধরনের আপডেট তথ্য আছে তখন বলার কিছু নেই, তবে একটি তথ্য জানেন কি? কোনটা বলুন তো। সে ব্যবসার কাজে দেশে এলো, এখন ঠিক করেছে বিয়ে করবে। রিয়েলি? ইয়েস। বাহ, এটা তো খুব ভালো খবর। বিয়ের শব্দটার মধ্যে কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব আছে। তো বিয়ে করছেন কখন, কাকে, কবে? সেটা অবশ্য আজকে ঠিক হবার কথা। আচ্ছা, পাত্র দেখেছেন? হ্যাঁ দেখলাম। পছন্দ হয়েছে? হুম, ভীষণ ভীষণ। তবে আমাকে পছন্দ হবে কিনা বুঝতে পারছি না। আপনার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে পছন্দ না করার তো কোনো কথা না। 100-এ 100 না হলেও আপনাকে 90 দেওয়া যায়। তাই? কি পছন্দ হয়েছে আমাকে? জি না না, মানে বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। না, একটা ইন্ডিসিশনে ভুগছি। আমাকে একজন বিয়ে করতে চায়, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আমি কোনোদিন হাঁটতে পারবো না জেনেও সে আমাকে বিয়ে করতে চায়।
রানা, আপনি যে শহরে আছেন সেই শহরে। মেঘ বলছি। জি, কে বলছেন? আমি রানা বলছি। ও রানা সাহেব, জি আপনার সাথে আমার কিছু কথা ছিল। ওকে, তাহলে কাল আমরা একসাথে বসতে পারি। ওকে। কোন সন্তান তার মাকে দেখতে চায় না বলুন, কিন্তু সেই মায় যখন তার সন্তানকে ফেলে রেখে অনেক দূরে চলে যায়, সেই সন্তানে তার মায়ের প্রতি কেমন অনুভূতি হতো? তিনি হয়তো ভেবেছেন যে আপনি আপনার বাবার কাছে বেশি ভালো থাকবেন। এনিওয়েজ, এখন কি আপনার ডিসিশনটা জানতে পারি? কাইন্ডলি। মানুষের প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি। তারপরও কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে আপনার, কারণ মানুষের সাথে বসবাস করতে হবে আপনাকে। মানুষকে ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব না, কিন্তু তাই কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। আর কেউ যদি সে বিশ্বাস ভেঙে ফেলে তাহলে? সেটা তো তার ব্যাড লাক। আপনি তো আপনার বিশ্বাসের জায়গা থেকে ক্লিয়ার, রাইট? আপনার আপনার বিশ্বাসের মধ্যে কোনো শর্টতা নেই, কোনো চতুরতা নেই, সেখানে তো আপনার আত্মতৃপ্তি। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন আমার বাবার বিজনেস পারপাজে, কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে করার শখ চাপলো কেন আপনার? শখ তো হঠাৎ করেই যায়। হঠাৎ করে কিছু করা ভালো না। এটা কিন্তু মানতে পারলাম না। ভবিষ্যতের প্রত্যেকটা ঘটনা কিন্তু হঠাৎ করেই ঘটে। যেমন ধরুন এই যে গ্লাসটা, এই যে গ্লাসটা আমি এখানে শব্দ করে রাখলাম, এটা কিন্তু হঠাৎ করেই ঘটলো। এই যে আপনার হাতটা আমি স্পর্শ করলাম, এটাও কিন্তু হঠাৎ করেই ঘটলো। তাই ভবিষ্যতের প্রত্যেকটা ঘটনা কিন্তু হঠাৎ করেই ঘটে, যেমন এখন। আপনার সাথে কথায় পড়া মুশকিল দেখছি। সব মুশকিল আসান হয়ে যাবে যদি শুধুমাত্র আপনি আমার আরজিটা রাজি হয়ে যান তো। আমাকে একটা দিন সময় দিন। আমি একটা ব্যাপারে ঠিক বুঝতে পারছি না বাবা, তুমি সেই সুদূর মেক্সিকো থেকে এখানে এসেছো আমাদের ফ্যাক্টরি ইন্সপেক্ট করতে, অথচ না। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক যে এরকম একটা প্রশ্ন আপনাদের মনে জাগবে, খুবই স্বাভাবিক। তোমার মায়ের সঙ্গে আলাপ করলাম, উনিও তোমাদের বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী। ওর সঙ্গে কথা বলে মনে হলো উনি আমার মেঘ সম্পর্কে আগে থেকে অনেক কিছু জানেন। জি, উনি আমার কাছ থেকে সব কিছু শুনেছেন, আমি মাকে বলেছি সব কিছু। তবে বিয়ের ব্যাপারে আমার মেয়ের ইচ্ছের উপরে সব নির্ভর করছে। সে তোমাকে কি বলেছে? আগামীকাল জানাবে। ও, কিন্তু বাবা, ওর পা কোনোদিন ভালো হবে না জেনেও তুমি ওকে কেন বিয়ে করতে চাইছো?
আমি একজনকে ভালোবাসতাম। নীল, নীলকে ভালোবাসতে। আপনি জানি, আমি জানি। থাকবে না? আমার দিকে তাকাবে না? আমি এখন যাব। আর একটু থাকো না, এই মানুষ তোমার কোনো ক্ষতি করবে না। মানে? মানে মানুষকে তো তোমার ভয়, কিন্তু মানুষকে তোমার বিশ্বাস করতে হবে। মানে? আপনি কে? হতে পারে, হতেই পারে সোয়াইন ফুড দেশ থেকে আমি এসেছি, কিন্তু কিন্তু আমি তার মানে তুমি আকাশ? আকাশের সাথে তো মেঘের সম্পর্ক, ঠিক না? কিন্তু তারপরও আমি তোমাকে শেষবারের মতো ভেবে দেখার জন্য অনুরোধ করব। আমাকে বিয়ে করলে তোমার জীবনটা আর আগের মতো থাকবে না। কত সুন্দর তুমি, কত সুন্দর তোমার পৃথিবী, কিন্তু সেই পৃথিবীতে এই মেঘের মতো একটা পঙ্গু মেয়ে এলে কিন্তু সুন্দর আর সুন্দর থাকবে না আকাশ। চুপ, তুমি এইরকম কথা একদম বলবে না। ওকে,
আচ্ছা তুই কি বলবি? আমার মনে হয় ভাইজান এই বিয়ে হলে ভালোই হবে, কিন্তু ছেলেটার বংশ পরিচয় তো আমরা কিছুই জানি। মনে হয় বংশীয় ঘরের ছেলেই হবে। ধানমন্ডিতে ওদের আদিবাস, বাবা নেই, মার সাথে মেক্সিকোতে থাকে। তুই এত সব কি করে জানবি? ও যে সেদিন রাতে ওরা এলো না, তখন এই ডাক্তার ছেলেটির সঙ্গে আমি কথা বলেছি, ও বলে সব জানতে পেরেছি। তুমি যদি মনে করো আরো খোঁজ খবর নিতে পারো। আচ্ছা মেঘের মত কি? ও আমাকে কিছু বলেনি। নীলের ঘটনার পর থেকে ছেলেদের প্রতি ট্রাস্ট নষ্ট হয়ে গেছে। অবশ্য এই ছেলেটাকে ওর ভালো লেগেছে সেটা বোঝা যায়। ঠিক আছে, আমি চিন্তা করে দেখি। ভাইজান তোমাদের দুজনের একটুখানি জেদের জন্য মেঘ বাবা মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হলো। তোমরা যদি দুজনেই স্যাক্রিফাইস করতে তাহলে কিন্তু এমনটি হতো না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমরা তো এখনো তো জেদা জেদি না করলে সংসারটা হয়তো টিকিয়ে রাখা যেত। তবে মেঘের মায়ের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, সংসার ভাঙার জন্যে আমরা দুজনই সমানভাবে দায়ী। ভাইজান এখনো কিন্তু তোমরা না রে, এ আর হয় না, অনেক দেরি হয়ে গেছে, এখন ওসব ভেবে হা হুতাশ করে কোনো লাভ নেই। তার চেয়ে তুই বরং দেখ মেঘ ছেলেটাকে পছন্দ করে কিনা, ওর পছন্দ হলে আমার কোনো আপত্তি নেই। আমি যে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা পালন করিনি এই জন্য কি তুমি আপ করেছো? একদমই না। শোনেন ম্যাডাম, আমার দরকার ছিল একটা লক্ষ্মী বইয়ের, আমি সেটা পেয়েছি, আমার কিছু চাই না। আর শোনো, আমাদের ফ্লাইট কিন্তু আজকে 12:50, সো উই আর ইন আ হারি, ওকে? রাত রেডি হয় না। আচ্ছা আমরা যে শহরে যাচ্ছি ওখানে মা থাকে না? তাকে একটু দেখার ব্যবস্থা করে দিতে পারবে? কতদিন মাকে দেখি না, শুধু দূর থেকে একটু দেখব। নিশ্চয়ই দেখো গিয়ে উনিও তোমার জন্য এভাবে কাঁদছেন। না না একদম দুশ্চিন্তা করবে না, ভালো ভালো পৌঁছে যাবো। ওই তো এসে গেছে। ফ্লাইটের কিন্তু টাইম হয়ে গেছে। কেন বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, মিশে
সবাই আমাকে কত সত্যি বাবা, আকাশই আমার জীবনে আশীর্বাদ। না মে, ভুল বললে। মানে? তোমার জীবনের আশীর্বাদ আমি নই, তোমার জীবনের আশীর্বাদ তোমার মা। মানে? একটা সেকেন্ড। হ্যালো জি আন্টি, জি আছেন, এখনই গেছেন বাবা। হ্যালো, কে? তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি আসলে তা নই। মেয়েকে বিয়ের জন্য যোগ্য পাত্র দিলাম। আকাশ খুবই ভালো ছিল। তুমি আর মহসিনা এসে একবার বেরিয়ে যাও, ভালো থেকো। আকাশের বুকে মেঘ, আমি আশীর্বাদ করি এই মেঘ যেন কোনোদিন তোমাদের জীবনে কালো মেঘ হয়ে না আসে।